নমস্কার বন্ধুরা প্রাকৃতিক ভূগোলে আমরা আগের দিনের ভিডিও দিয়ে আলোচনা করা শেষ করেছি আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে আজকের ভিডিওতে আমি শুরু করব প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোতগুলি সম্পর্কে তো আপনারা যারা আগের দিনের ভিডিওটা দেখেননি এখনো তারা অবশ্যই আগে দেখে নেবেন তারপরে এই ভিডিওটা দেখবেন আমি যা যা ভিডিও বানাচ্ছি সমস্ত কিছু প্লেলিস্ট করে সাজানো রয়েছে সেই প্লে লিস্টগুলির লিঙ্ক আমি উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশানে দিয়ে রাখছি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিও শুরু করব এই ম্যাপটা দিয়ে প্রথমে দেখিয়ে দেব ম্যাপে আমি কি কি লিখেছি একদম উপরে এই যে ভূখণ্ডটা আমি বানিয়েছি সেটা হচ্ছে এশিয়া মহাদেশ এ পাশে রয়েছে উত্তর আমেরিকা মহাদেশ তার নিচে রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশ এখানে রয়েছে অস্ট্রেলিয়া মাঝখানে যে ডট ডট দিয়ে নীল রেখাটা টানা হয়েছে সেটা হচ্ছে জিরো ডিগ্রি যেটার নাম হচ্ছে নিরক্ষরেখা তো প্রশান্ত মহাসাগরে প্রথম যে স্রোতটা আমরা দেখব সেটা হচ্ছে নিরক্ষ স্রোত এবং এই নিরক্ষীয় স্রোত একটি উষ্ণ স্রোত আগের দিন আটলান্টিক মহাসাগরের যে স্রোতগুলো দেখছিলাম তার মধ্যেও ছিল নিরক্ষীয় স্রোত তেমনিভাবে প্রশান্ত মহাসাগরেও একটি স্রোত প্রবাহিত হয় যাকে বলা হচ্ছে নিরক্ষীয় স্রোত প্রশান্ত মহাসাগরে এই মাঝখানে যে সমুদ্রটা আছে মানে এই ভূভাগ ঘেরা যে সমুদ্রটা বাকি যে অংশটা ফাঁকা রয়েছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর এটা বোঝাই যাচ্ছে তো প্রশান্ত মহাসাগরে উত্তর পূর্ব বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে দুটো উষ্ণ স্রোত প্রবাহিত হয় একটা ঠিক এইখান দিয়ে প্রবাহিত হয় একটা ভাবে প্রবাহিত হয় এবং দ্বিতীয়টা এইভাবে প্রবাহিত হয় নিরক্ষরেখার এটা হচ্ছে উত্তর দিক নিরক্ষরেখার নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক তো এখান দিয়ে দুটো স্রোত প্রবাহিত হয় এই দুটোকেই বলা হচ্ছে নিরক্ষীয় স্রোত উত্তর দিক দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ দিক দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয় সেটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত উত্তর নিরক্ষীয় স্রোতটা এইভাবে প্রবাহিত হয় পূর্ব থেকে পশ্চিমে উত্তর নিরক্ষীয় স্রোত পূর্ব থেকে পশ্চিমে নিরক্ষরেখার উত্তরে প্রবাহিত হয় এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত নিরক্ষরেখা দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় তাহলে নিরক্ষীয় স্রোতের সংজ্ঞা আমি আর বলছি প্রশান্ত মহাসাগরে নিরক্ষরেখার উভয় দিকে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় দুটি উষ্ণ স্রোত এই দুটি স্রোত যেটা নিরক্ষরেখার উত্তর দিকে প্রবাহিত হয় এবং যেটা উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে প্রবাহিত হয় তাকে বলা হয় নির উত্তর নিরক্ষীয় স্রোত এবং যেটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে প্রবাহিত হয় এবং নিরক্ষরেখা দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মাঝখান দিয়ে একটা স্রোত প্রবাহিত হয় যেটাকে বলা হয় নিরক্ষীয় প্রতিস্রোত নিরক্ষীয় প্রতি স্রোত তাহলে উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মাঝখান দিয়ে একটা স্রোত প্রবাহিত হয় যাকে বলা হচ্ছে নিরক্ষীয় প্রতিশ্রুত এবং এই স্রোতটার বিশেষত্ব হচ্ছে এই স্রোতটা নিরক্ষীয় স্রোতের বিপরীত দিকে প্রবাহিত হয় অর্থাৎ এটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত নিরক্ষীয় স্রোতটা বোঝা গেল এরপরে বাকি যা স্রোত রয়েছে আমরা সেটা দুটো ভাগ করে পড়ব একটা হচ্ছে প্রথম ভাগ হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত প্রথম ভাগ হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত অর্থাৎ নিরক্ষরেখার দক্ষিণে নিরক্ষরেখার দক্ষিণে যে যে স্রোতগুলো প্রবাহিত হয় সেগুলোকে আগে আমরা দেখে নেব তারপরে নিরক্ষরেখার উত্তরে যে যে স্রোতগুলো প্রবাহিত হয় সেগুলোকে আলাদাভাবে দেখব প্রথমে হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোত দক্ষিণ প্রশান্ত মহাসাগরে যে যে স্রোতগুলো প্রবাহিত হয় তার একদম নিচের একদম এই অংশ দিয়ে একটা শীতল স্রোত প্রবাহিত হয় যেটার নাম সুসুমিয়া স্রোত সুমিয়া আলাদা সু আর সুমিয়ার মধ্যে একটা গ্যাপ রয়েছে সু সুমিয়া স্রোত এই যে স্রোতটা প্রবাহিত হয় এটা কুমেরু মহাসাগর থেকে আসে এই স্রোতটা উৎপত্তি হয় কুমেরু মহাসাগর থেকে এবং এটা এইভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় যেহেতু এটা কুমেরু মহাসাগর থেকে উৎপত্তি হয় তাই জন্য এই স্রোতটা শীতল স্রোত হয় এই সুসুমিয়া স্রোত দক্ষিণ আমেরিকার একদম নিচের এই অংশে রয়েছে হর্ন অন্তরীপ এই জায়গাটায় রয়েছে হর্ন অন্তরীপ এই হর্ন অন্তরীপে বাধা প্রাপ্ত হয় আর যখনই বাধা প্রাপ্ত হয় তখন এই স্রোতটা এইভাবে পশ্চিম দিকে বেঁকে যায় সরি পশ্চিম মানে দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূল বরাবর বেঁকে যায় এই সুসুমিয়া স্রোত যখন এই হর্ন অন্তরীপে বাধা প্রাপ্ত হয় তখন সেটা দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূল বরাবর বেঁকে যায় আর যখনই এটা বেঁকে যায় তখন নতুন একটা সমুদ্র স্রোতের সৃষ্টি হয় যেটার নাম হচ্ছে প্রথম গেল সুসুমিয়া দ্বিতীয় এখানে একটা নতুন স্রোতের সৃষ্টি হয় যার নাম হামবোল্ট স্রোত হাম বোল্ড স্রোত আচ্ছা সুসুমিয়া স্রোত অবশ্যই একটি শীতল স্রোত কারণ এটা কুমেরু মহাসাগর থেকে তৈরি হয় এই সুসুমিয়া স্রোত থেকেই তৈরি হয় স্রোত তাহলে এই স্রোতটাও হবে শীতল তাহলে এই সুসুমিয়া স্রোত যখন দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূল বরাবর বেঁকে যায় তখন এই স্রোতটার নাম হয়ে যায় হামবোল্ড স্রোত এই জায়গাতে দক্ষিণ আমেরিকা মহাদেশের এই উপকূলে রয়েছে চিলি আর চিলির পাশ দিয়ে এই স্রোতটা প্রবাহিত হয় তাহলে হামবোল্ড স্রোত একটি শীতল স্রোত সুসুমিয়া স্রোত যখন দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূলে চিলির সীমান্ত বরাবর প্রবাহিত হয় তখন সেই স্রোতটার নাম হয়ে যাচ্ছে হামবোল্ড স্রোত এরপরে তিন নম্বরে রয়েছে পেরু স্রোত পেরু স্রোত পেরু স্রোত একটি শীতল স্রোত পেরু স্রোত একটি শীতল স্রোত এই যে হাম্বল স্রোতটা এত অব্দি এটার নাম হাম্বল স্রোত এই হাম্বল স্রোতটাই আরো কিছুটা এগিয়ে গিয়ে মিশে যায় নিরক্ষীয় স্রোতের সাথে হাম্বল স্রোত আরো উত্তর দিকে প্রবাহিত হয়ে পেরুর নিকট পেরু স্রোত নামে পরিচিত হয় এইরকম জায়গায় রয়েছে পেরু দক্ষিণ আমেরিকা মহাদেশায় একটি দেশ হচ্ছে পেরু পেরুর কাছে গিয়ে এই স্রোতটার নাম হয়ে যায় পেরু স্রোত এবং এই পেরু স্রোত ক্রমশ উত্তর দিকে প্রবাহিত হয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়ে যায় আর যখনই এটা উত্তরের দিকে প্রবাহিত হতে থাকে ধীরে ধীরে এই শীতল স্রোতটা উষ্ণ হতে থাকে এই কারণে যখনই উষ্ণ হতে হতে নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়ে যায় তখন সেটা সম্পূর্ণভাবে উষ্ণ স্রোতে পরিণত হয়ে যায় নিরক্ষীয় স্রোত একটা উষ্ণ স্রোত তাহলে প্রথমে পেলাম সুসুমিয়া স্রোত এইটুকু অংশের নাম সুসুমিয়া স্রোত এইখান থেকে এইটুকু অংশের নাম হচ্ছে হাম্বোল্ড স্রোত হামবোল্ড স্রোতের পরে এই অব্দি অংশের নাম পেরু স্রোত পেরুস্রোত গিয়ে মিশে যাচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে এবারে এখানে চতুর্থ যে স্রোতটা রয়েছে সেটা হচ্ছে পূর্ব অস্ট্রেলিয়া স্রোত পূর্ব অস্ট্রেলিয়া স্রোত বা এটারই আর একটা নিউ সাউথ ওয়েলস স্রোত পূর্ব অস্ট্রেলিয়া স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত এটি একটি উষ্ণ স্রোত তিনটে পেলাম শীতল স্রোত এটা হচ্ছে উষ্ণ স্রোত কোন জায়গাটাতে মানে কোন জায়গায় কোন স্রোতটাকে বলা হয় সেটা আমি আগে ম্যাপে দেখিয়ে দিচ্ছি এই নিরক্ষীয় স্রোত নিরক্ষীয় স্রোতের পরে এটা এরকম বেঁকে যায় এই স্রোতটারই নাম হয়ে যাচ্ছে পূর্ব অস্ট্রেলিয়া স্রোত বা নিউ সাউথ ওয়েল স্রোত এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত এতটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে পশ্চিম দিকে অগ্রসর হয় দিয়ে অস্ট্রেলিয়ার পূর্ব প্রান্তে বা পূর্ব উপকূলে বাধা প্রাপ্ত হয় এখানে হয়ে শাখায় বিভক্ত হয়ে যায় একটা শাখা উপর দিকে বেরিয়ে যায় এবং একদম নিচের যে শাখাটা একদম দক্ষিণের শাখাটা এটা একদম দক্ষিণের শাখা যেটা এখানে বেঁকে গিয়ে অস্ট্রেলিয়ার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে এই দক্ষিণের শাখাটার নাম পূর্ব অস্ট্রেলিয়া স্রোত বা নিউ সাউথ স্রোত তাহলে এই যে স্রোতটা এখান দিয়ে প্রবাহিত হচ্ছে হচ্ছে এটা পূর্ব স্রোত বা নিউ স্রোত আবার বলছি দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে পশ্চিম দিকে অগ্রসর হয় এবং অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বাধাপ্রাপ্ত হয় দিয়ে তিনটে শাখায় বিভক্ত হয়ে যায় একদম দক্ষিণের শাখাটা অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হয় দিয়ে ফাইনালি গিয়ে সেটা পুনরায় এই সুসুমিয়া স্রোতের সঙ্গে মিলিত হয়ে যায় এই স্রোতটাকেই বলা হচ্ছে পূর্ব অস্ট্রেলিয়া স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত এটা দক্ষিণের শাখাটা চলে গেল এইভাবে মাঝখান দিয়ে যে শাখাটা এখান দিয়ে চলে যাচ্ছে এইভাবে এইখানে রয়েছে পাপুয়া এবং নিউ গিনি দ্বীপ পাপুয়া এবং গিনি দ্বীপ আর এদিকটা হচ্ছে অস্ট্রেলিয়া দক্ষিণের দিকটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং উত্তরের দিকে কয়েকটা দ্বীপপুঞ্জ রয়েছে সেটা হচ্ছে পাপুয়া গিনি দ্বীপ এই পাপুয়া গিনি দ্বীপ এবং অস্ট্রেলিয়ার মাঝখান দিয়ে এটা প্রবাহিত হয়ে যায় এবং দিয়ে সেটা ফাইনালি ভারত মহাসাগরে প্রবেশ করে যায় এখান দিয়ে এটা গিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে যায় এবং একদম উত্তরের যে শাখাটা এদিকে বেন্ট করে যাচ্ছে বেঁকে যাচ্ছে যে উত্তরের শাখাটা সেটা নিরক্ষরেখা অতিক্রম করে এই উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়ে যায় উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়ে যায় এটা গেল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোতগুলি এবার আমরা দেখব উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতগুলি সম্পর্কে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত এখানে প্রথম যে স্রোতটা রয়েছে তার নাম জাপান স্রোত বা এটাই আর এক নাম কুরোশীয় স্রোত জাপান স্রোত বা কুরোশীয় কুরোশীয় স্রোত এটি একটি উষ্ণ স্রোত এটি একটি উষ্ণ স্রোত এইখান থেকে একটা স্রোত প্রবাহিত হচ্ছে এটার নাম জাপান স্রোত বা কুরুসীয় স্রোত এটা এশিয়া মহাদেশের একদম সীমানা বরাবর মানে যে স্থলভাগটা রয়েছে এশিয়া মহাদেশের তার সীমানা বরাবর প্রবাহিত হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত এটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত এই উত্তর নিরক্ষীয় স্রোত উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় পূর্ব থেকে এদিকটা পূর্ব এদিকটা পশ্চিম উত্তর নিরক্ষীয় স্রোত আয়ন বায়ুর প্রভাবে উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং অস্ট্রেলিয়ার উত্তরে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তর শাখার সঙ্গে মিলিত হয় এটা হচ্ছে অস্ট্রেলিয়া এখান দিয়ে যাচ্ছিল দক্ষিণ নিরক্ষীয় স্রোত এই স্রোতটার সঙ্গে আরো পশ্চিমে প্রবাহিত হয়ে যায় এবং এই মিলিত স্রোত এশিয়ার পূর্ব উপকূলে বাধা পেয়ে উত্তর বেঁকে জাপানের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হয় যেটা জাপান স্রোত বা কুরোশীয় স্রোত নামে পরিচিত উত্তর নিরক্ষীয় স্রোত উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তরের শাখার সঙ্গে মিলিত হয় এই শাখাটাই এশিয়া মহাদেশের পূর্ব উপকূল বরাবর জাপানের সীমা দিয়ে প্রবাহিত হয় যেটা জাপান স্রোত বা কুরোশীয় স্রোত নামে পরিচিত এটি একটি উষ্ণ স্রোত পরবর্তী দু নম্বর হচ্ছে সুসীমা স্রোত সুসীমা স্রোত এটিও একটি উষ্ণ স্রোত এই জাপান স্রোতেরই আর শাখা এইভাবে প্রবাহিত হয় জাপান স্রোতের বা কুরোশীয় স্রোতের একটি শাখা জাপানের পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হয় এই দুটো স্রোতের মাঝখানে যে ছোট্ট যে জায়গাটা রয়েছে সেখানে কয়েকটা দ্বীপপুঞ্জ রয়েছে এইটাই হচ্ছে জাপান জাপান খুব ছোট ছোট কয়েকটা দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত এরকম কয়েকটা দ্বীপপুঞ্জ রয়েছে মাঝখানে মাঝখানে সেটাই হচ্ছে জাপান জাপানের পূর্ব উপকূল বরাবর যে স্রোতটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে কুরসীয় স্রোত এটা হচ্ছে কুরোশীয় স্রোত আর কুরসীয় স্রোতের আরেকটা শাখা যেটা জাপানের পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হয় এদিকটা পূর্ব দিক এদিকটা হচ্ছে এদিকটা যদি পূর্ব দিক হয় এদিকটা হচ্ছে পশ্চিম দিক তো পশ্চিম দিক বরাবর প্রবাহিত হয় এটারই নাম সুসীমা স্রোত এরপর তিন নম্বর উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোতের মধ্যেই একটা পার্টিকুলার স্রোতের নামই রয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত এটিও একটি উষ্ণ স্রোত এই জাপান স্রোতের মানে এই জাপান যে স্রোতটার নাম বললাম জাপান স্রোত বা কুরশীয় স্রোত এই স্রোতটাই উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে পূর্ব দিকে বেঁকে যায় এইভাবে পূর্ব দিকে বেঁকে যায় জাপান স্রোত বা কুরশীয় স্রোতের উত্তরের অংশটা জাপান বা স্রোত বা কুরশীয় স্রোতের উত্তরের অংশটা উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত নামে পূর্ব দিকে প্রবাহিত হয় জাপান স্রোতের বা কুরোশীয় স্রোতের উত্তরের অংশটা এইভাবে পূর্ব দিকে প্রবাহিত হয়ে যায় যে স্রোতটার নাম উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত এই স্রোতটা গিয়ে বাধা প্রাপ্ত হয় উত্তর আমেরিকা মহাদেশের কানাডার উপকূলে দিয়ে দুটো শাখায় বিভক্ত হয়ে যায় একটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত এবং অপর একটি শাখার নাম আলাস্কা স্রোত এখান থেকে প্রবাহিত হয় আলাস্কা স্রোত তাহলে জাপান স্রোত বা কুরুসীয় স্রোত এইভাবে প্রবাহিত হয় কানাডার উপকূলে বাধাপ্রাপ্ত হয় এইটুকু অংশের নাম উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত কানাডার উপকূলে প্রাপ্ত হয় দিয়ে দুটো শাখায় বিভক্ত হয়ে যায় একটার নাম ক্যালিফোর্নিয়া স্রোত অপর একটি শাখা অপর শাখাটার নাম আলাস্কা স্রোত তো আলাস্কা স্রোতে যাওয়ার আগে আমরা এইটুকু অংশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কয়েকটা স্রোত এরকমভাবে আবার ঘূর্ণবাতের মতো পাক খাচ্ছে যেটা আমরা আটলান্টিক মহাসাগরেও দেখে এসেছিলাম এবং সেখানে সেটার নাম দিয়েছিলাম শৈবাল সাগর তো এখানেও একটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে শৈবাল সাগর তাহলে আটলান্টিক মহাসাগরের মতো এই প্রশান্ত মহাসাগরেও জাপান স্রোত উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত ক্যালিফোর্নিয়া স্রোত এবং উত্তর নিরক্ষীয় স্রোতের পারস্পরিক মিলনের ফলে একটা জলাবটের সৃষ্টি হচ্ছে এই জলাবর্তের ভেতরে কোনো রকম স্রোত প্রবাহ হয় না এবং এই জায়গাটা পুরো শান্ত থাকে সেই কারণে এই জায়গায় প্রচুর আগাছা শৈবাল ইত্যাদি জন্মায় তাই জন্য এই জায়গাটার নাম হচ্ছে শৈবাল সাগর সেম কন্ডিশন আমরা আগের দিনেও আলোচনা করে এসেছিলাম এখানে কোন কোন স্রোতগুলো এই শৈবাল সাগর তৈরি করার জন্য দায়ী হচ্ছে প্রথম হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত এই স্রোতটা হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত তারপর ক্যালিফোর্নিয়া স্রোত এই স্রোতটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত এইটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত এবং এইটা হচ্ছে জাপান বা কুরোশীয় স্রোত এই স্রোতটা এই চারটে স্রোত এখানে শৈবাল সাগরের সৃষ্টি করছে এবার হচ্ছে চলে যাব আলাস্কা স্রোত পরবর্তী স্রোত আলাস্কা স্রোত আলাস্কা স্রোত একটি উষ্ণ স্রোত উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের একটি শাখা যেটা দক্ষিণ দিকে বেঁকে যাচ্ছে তার নাম আমরা দেখলাম ক্যালিফোর্নিয়া স্রোত এই স্রোতটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত এখানে লেখা হয়নি পাঁচ নম্বর হবে সরি পাঁচ নম্বর না চার নম্বর হবে ক্যালিফোর্নিয়া স্রোত পাঁচ নম্বর হবে আলাস্কা স্রোত এই স্রোতটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত এবং উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের অপর শাখাটা যেটা উত্তর দিকে প্রবাহিত হয়ে যায় অর্থাৎ এই শাখাটা এটার নাম আলাস্কা স্রোত তাহলে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের অপর শাখাটি উত্তর দিকে বেঁকে যায় এবং আলাস্কা এই জায়গায় রয়েছে আলাস্কা তো আলাস্কার উপকূল বরাবর এটা উত্তর দিকে অগ্রসর হয়ে অবশেষে শীতল সুমেরু স্রোতের সঙ্গে মিলিত হয়ে যায় আবার বলছি উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের অপর শাখাটি উত্তরে বেঁকে গিয়ে আলাস্কার উপকূল বরাবর প্রবাহিত হয়ে উত্তরের দিকে প্রবাহিত হয়ে শীতল সুমেরু স্রোতের সঙ্গে মিলিত হয় এই স্রোতটারই নাম আলাস্কা স্রোত এই স্রোতটার নাম আলাস্কা স্রোত এবং এই জায়গায় একদম শেষ যে স্রোতটা রয়েছে সেটা হচ্ছে বেরিং স্রোত বেরিং স্রোত এই বেরিং স্রোত একটি শীতল স্রোত বেরিং স্রোত একটি শীতল স্রোত উত্তরে এখানে রয়েছে সুমেরু মহাসাগর সুমেরু একদম উপরে রয়েছে সুমেরু মহাসাগর আগের একটু ভিডিও হয়তো বোঝা যায়নি কারণ কিছুটা কেটে গেছে হয়তো এইটা হচ্ছে আলাস্কা স্রোত এইটা হচ্ছে আলাস্কা স্রোত আলাস্কা স্রোতের ডেফিনেশনটা দিলাম এটা হচ্ছে আলাস্কা স্রোত এইটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত আর বেরিং স্রোত হচ্ছে এইখান দিয়ে প্রবাহিত হচ্ছে তাহলে স্রোত কাকে বলে উত্তরে এরকম জায়গায় রয়েছে সুমেরু মহাসাগর সুমেরু মহাসাগর থেকে একটা শীতল স্রোত বেরিং প্রণালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় উত্তরে সুমেরু মহাসাগর থেকে একটা শীতল স্রোত বেরিং প্রণালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় এই স্রোতটাই বেরিং স্রোত নামে পরিচিত হয় এটা এইভাবে উত্তর থেকে দক্ষিণের দিকে প্রবাহিত হয় দিয়ে ফাইনালি এটা এসে এই জাপান স্রোত বা কুরোশীয় স্রোতের সঙ্গে মিলিত হয় এই বেরিং স্রোত এসে ফাইনালি জাপান স্রোত বা কুরোশীয় স্রোতের সঙ্গে মিলিত হয় তো এই ছিল প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোতগুলি সম্পর্কে আলোচনা তো এই ভিডিওতে যদি কোনো বিষয়ে অসুবিধা থাকে তাহলে আমাকে জানাবেন পরের দিনের ভিডিওতে আমি সেটা আলোচনা করে দেওয়ার ব্যবস্থা করব তো এই ভিডিওটা এই অবধি এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ